এটি ক্যামেরা ম্যাক্সিমাম রিপেয়ার হয়ে যাবে, একটু মেইনটেন্সের প্রবলেম আছে, এটা মেইনটেন্স চলি আছে। অর্থাৎ পাঁচটা জায়গা তো ক্যামেরা রেডি আছে, একটা জায়গা অলপ ক্যামেরা একটি রিপেয়ার হয়ে আছে। আর আমার স্পিড সেন্সার যেমন আছে এটা রিপেয়ার হয়ে যাবে একটু মতে। আর যেকোনো গাড়ি অফ স্পিড করে এটা আমার ডিটেকশন হয়ে যাবে, তার প্রবলেম। এটি ক্যামেরা ম্যাক্সিমাম রিপেয়ার হয়ে যাবে, একটু মেইনটেন্সের প্রবলেম আছে, এটা মেইনটেন্স চলি আছে। অর্থাৎ পাঁচটা জায়গা তো ক্যামেরা রেডি আছে, একটা জায়গা অলপ ক্যামেরা একটি রিপেয়ার হয়ে আছে। আর আমার স্পিড সেন্সার যেমন আছে এটা রিপেয়ার হয়ে যাবে একটু মতে। আর যেকোনো গাড়ি অফ স্পিড করে এটা আমার ডিটেকশন হয়ে যাবে, তার প্রবলেম। ফাইন বা কিবা ব্যবস্থা হব নাকি? হয়, আমার ন্যাশনাল গ্রিন ট্রিবুনালে দিয়া যাবে মতে। যেকোনো গাড়ি ওভার স্পিডিং করে এইটোর এগেনস্টত 5000 রুপি ফাইন। এইটো অকল ন্যাশনাল পার্কৰ আৰু হেৰি আছে, দ্বিতীয় যিটো বগাইছে এইটো তেনেকে মটৰ ভেহিকেল এক্সট যিমান ফাইন আছে সেইটো ওপৰত 5000 ফাইন টু ন্যাশনাল গ্ৰীন ট্ৰিবুনেল আৰু মতে। এইখিনি আচলতে ফাৰ্ডৰ মুখ্য এচেঞ্চিয়েল হৈ পৰে, যিহেতু মুভমেণ্টৰ কথা হৈছে। ফ্লাইটৰ সময়ত এনিমেল মুভমেণ্ট এনেকে কারিডারত রেস্ট্রিক্ট নহয়, তথাপি আমার কারিডার এরিয়া ম্যাক্সিমাম অ্যানিমাল ফার করে। সো সেইটো অ্যানিমালক রক্ষা করবর কারণে আমার অ্যানিমাল সেন্সার থাকলে প্রথম আমি চাব পড়ো কেতিয়া জানোয়ার পার করে আছে, তাত কেনেকে সুবিধা দিব পারো বন্য প্রাণীর কারণে আমি সেফালে ট্রাফিক কাটব। সেকেন্ডলি যার আমার যেমন স্পিড সেন্সার আর স্পিড ডিসপ্লে আছে আজিকালি সেইটো নিজে স্পিড কন্ট্রোল করে, সেইটো আমি দেখিছোঁ। যেতিয়া কোনোবা গাড়ী অভাৰ স্পীডিং কৰি যদি আহে সেইটো তাত ডিছপ্লে দেখিলে এইটো আমাৰ 50-60 হৈ আছে, ইমিডিয়েটলি শ্ল' কৰি এইটো কামত আহিছে। এনিমেল প্ৰচেঞ্চৰ মতে যেতিয়া এনিমেল দেখা পায় সেই চেঞ্চাৰ যাত লগাইছে তাত চাইডত এনিমেল দেখা পায় তেতিয়া ইমিডিয়েটলি এইটো কামৰ পৰা ৰেটৰ চেঞ্জ হৈ যাব, তেতিয়া ট্ৰাফিক।